আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভিউার্স অবশেষে নির্দিষ্ট হল পঁচিশটি এজেন্সি এবং চালু হতে যাচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা ভিউর্স দীর্ঘ প্রতীক্ষার পর যে মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে কখন চালু হবে এই চালু হয়ে যাচ্ছে এই নিউজের উপর আমরা দীর্ঘদিন অপেক্ষমান ছিলাম সেই সব অপেক্ষা কাটিয়ে এখন চূড়ান্ত হয়েছে পঁচিশটি এজেন্সি গতকাল মালয়েশিয়ার মন্ত্রী দাতুক সেরি এম সারাভান তিনি ক্লিয়ার বিবৃতি দিয়েছে যে বাংলাদেশ থেকে পঁচিশটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী যাবে এবং খুব দ্রুতই তারা কর্মী নেওয়ার কার্যক্রমটি শুরু করবে ভিউয়ার্স তিনি তার বিবৃতিতে ক্লিয়ার জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদের কোনো হাত নেই এই পঁচিশটি এজেন্সি সিলেকশন করায় তিনি তার দ্বিতীয় কলামে জানিয়ে দিয়েছেন লেখাটি আমরা স্ক্রিনে শেয়ার করছি যে তিনি সেখানে স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে পনেরোশো বিশটি রিক্রুটিং এজেন্সির তালিকা দেওয়া হয়েছিল মালয়েশিয়াকে কিন্তু মালয়েশিয়া থেকে সেই পনেরোশো বিশটি বৈধ রিক্রুটিং এজেন্সিকে সিলেক্ট করা হয়নি তারা গতবার যেমন দশটি এজেন্সিকে সিলেক্ট করেছিল তারা এবছরে দশটির জায়গা পঁচিশটি রিক্রুটিং এজেন্সি সিলেক্ট করেছে এই সিলেকশন প্রক্রিয়াটি হয়েছে সম্পূর্ণ মালয়েশিয়ার তত্ত্বাবধানে এখানে বাংলাদেশের কোনো হস্তক্ষেপ নেই এবং হস্তক্ষেপ করার অধিকারও রাখে না বলে তিনারা ক্লিয়ার জানিয়ে দিয়েছেন ভিউয়ার্স এই পঁচিশটি রিক্রুটিং এজেন্সির নাম এখনও আপনাদেরকে জানিয়ে দিতে পারছি না তবে এই পঁচিশটির মাধ্যমেই মালয়েশিয়াতে কর্মী যাবে এ কথাই নিশ্চিত করেছেন মালয়েশিয়ান মন্ত্রী দাতুক সেরি এম সারাভান তিনি জানিয়েছেন যে পঁচিশটির পরে পরবর্তীতে অতিরিক্ত আরও রিক্রুটিং এজেন্সি সংযোজন করা হবে বা অ্যাড করা হবে দাতুক সেরি এটাই ক্লিয়ার করেছেন যে বাংলাদেশের হস্তক্ষেপ নেই এখন সাধারণ হিসেবে আমাদের কথা হচ্ছে হস্তক্ষেপের বিষয়টি আমাদের দেখার বিষয় নয় আমাদের বিষয় হচ্ছে শ্রমবাজারটি ওপেন হওয়া এবং কর্মীর খরচটি কম হওয়া যে মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী কম খরচে যেতে পারবে সেই মাধ্যমটি এবং যে মাধ্যমে দ্রুত মালয়েশিয়াতে কর্মী যেতে পারবে সেই মাধ্যমটি আমাদের চাওয়া এই দীর্ঘ সময় ধরে পঁচিশটি এজেন্সি কোনো সময় আড়াইশোটি এজেন্সি এইগুলো নিয়ে মালয়েশিয়া শ্রমবাজার ঝুলেছিল তো সব কিছু মিলিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি খুব দ্রুতই হয়তো মালয়েশিয়াতে কর্মী আসা যাওয়া করতে পারবে মালয়েশিয়াতে যারা অবৈধ ছিলেন তাদেরকে দেশে আসার একটি সময় নির্দিষ্ট করে দেওয়া ছিল সেই সময়টা খুব দ্রুতই শেষ হয়ে যাবে এ রিলেটেড আমাদের একটি ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটি দেখে আসতে পারবেন এছাড়া মালয়েশিয়াতে যাওয়ার জন্য যে সরকারিভাবে বিএমইটি নিবন্ধনের ব্যবস্থা রয়েছে এখনও যদি আপনি নিবন্ধন না করে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে নিজে নিজে নিবন্ধন করতে পারেন